সম্প্রতি সময় দক্ষিণের চলচ্চিত্রের তারকা প্রবাসকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের কিন্তু বাহুবলী চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষভাবে খ্যাতি অর্জন করেন মূলত এরপর এই তারকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি যার জন্য বর্তমানে সকল নির্মাতার এই তারকাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান কিন্তু দুঃখের বিষয় যে পরপর তিনটি চলচ্চিত্রে এই তারকার বক্স অফিসে মুখ পরে। পড়ে মূলত এই জন্য অনেকটা হতাশ আছেন এই তারকা অন্যদিকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে দক্ষিণী তারকা প্রভাসের স্প্রিট চলচ্চিত্রটি মূলত দুই হাজার সালের ক্রিসমাস কিংবা দুই সালের প্রথম দিকে চলচ্চিত্রটি প্রকাশ করা হবে সেই দ্বারা বিগত সম্প্রতি চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্র শুটিং এর কাজ করছেন প্রায় দুই বর্তমানে প্রবাসের হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে মূলত আগামীতে এই তারকাকে সালার সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে মরবার চলচ্চিত্রটি ডিসেম্বর মাসে প্রকাশ আসবে বলে জানা যায় ঠিক এই জন্য অবশ্য চলচ্চিত্রের প্রমোশনালের কাজ শুরু করা হয়েছে সেই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসের এক তারিখে চলচ্চিত্র টেলার উন্মোচন করা হবে মূলত চলচ্চিত্র টেলারটি দেখার জন্য প্রবাসের অনুরাগের অপেক্ষায় আছে অন্যদিকে প্রবাসকে আগামীতে অভিনয় করতে দেখা যাবে কালকে টোয়েন্টি এইট নাইনটি এইট এডি চলচ্চিত্রে মূলত চলচ্চিত্রটিতে তার বিপরীতে দীপিকা অভিনয় করবেন সেখানে অবশ্য গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে সুতরাং জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা প্রবাসের স্পিরিট চলচ্চিত্র কবে প্রকাশ্যে আসবে মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মোর ওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য